दशम श्रेणी प्रिय शिक्षार्थी अभिभावक अस्सलामु अलैकुम रोटरी स्कूल एंड कॉलेजेर ऑनलाइन क्लासेर पक्ष थेके स्वागत जानाच्छी। प्रिय दशम श्रेणी शिक्षार्थी आमी बोलेछिलाम जे आमी समासेर उपरे चारटी क्लास देब सेई धारावाहिकताय एई क्लासटी आमार तृतीय क्लास। आशा करे तुम्हरा आगेर क्लासगुलो फलो करेछो तो इनशाल्लाह आमरा शुरू करछि आमादेर समासेर उपरे तृतीय क्लास। आज आमी पाठदान करब बहुव्रीहि समास। तुम्हरा बोर्डे देखते पाच्छो बहुव्रीहि समास। समास पढ़ार विषये आमी प्रतिटा क्लासे बोले थाकि रेडी पढ़ार कोनो विकल्प नहीं। प्रथमत तुम्हरा पुंखानुपुंख रूपे बोईटा भालो करे पढ़बे और तुम्हादेर बेसिक नलेजटार दिके तुम्हादेर सचेतन थाकते हबे। आमरा जखन तार आगेर क्लासे तत्पुरुष समासेर क्षेत्रे जेमन तुम्हरा देखेछो जे आमादेर विभक्तिटार प्रयोजन पड़ेछे सेरकम आजके आमी এই যে বহুব্রীহি সমাস পড়াবো এখানে পদ প্রকরণ বিষয়টি আসবে। তো ব্যাকরণটা এমন একটি বিষয় যে পূর্ববর্তী জ্ঞান না থাকলে বেসিক নলেজ যদি না থাকে তাহলে তোমরা কঠিন বিষয়গুলি বুঝতে পারবে না। প্রতি সময় তোমরা বেসিক নলেজটার ব্যাপারে সচেতন থাকবে। অবসর সময়ে সেই ধ্বনি বর্ণ তারপর ভাষা তারপর ব্যাকরণের যে ছোট ছোট জিনিসগুলো আছে বেসিক যে নলেজগুলো আছে পদ প্রকরণ विभक्ति इत्यादि इत्यादि एगुलो सम्पर्के नलेज तुम्हारे थाकते हबे नइले तुम्हरा परवर्ती अध्याय बुझते तुम्हारे कष्ट हबे। तो आज के बहुव्रीहि समास पढ़ाते गेले आमादेर कि प्रयोजन हबे पद प्रकरण पाँच प्रकार पद तुम्हरा जानो बांग्लाय पाँच प्रकार पद और पद कि वाक्येर अंश पद छाड़ा वाक्य हय ना। বাক্যের অংশগুলোকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া। এই পাঁচ প্রকার পদ যদি তোমরা না চিনতে পারো তাহলে এই সমাসটি তোমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। আমি জানি তোমরা পাঁচ প্রকার পদ খুব ভালোভাবে তোমাদের আয়ত্তে আছে তবু খুব শর্ট করে আমি একটু বলি কোনো কিছু নামই হচ্ছে বিশেষ্য। পাঁচ প্রকার পদ বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া। যে কোনো কিছু সে পাহাড়ের নাম হোক সে বইয়ের নাম হোক মানুষের নাম হোক কোনো প্রাণীর নাম হোক নাম মানেই বিশেষ্য। সর্বনাম কোনগুলো? সর্বনাম হচ্ছে নামের পরিবর্তে আমরা যে শব্দগুলো ব্যবহার করি যে পদগুলো ব্যবহার করি আমি তুমি সে তারা যারা ইত্যাদি যে সে যেমন তেমন এইগুলো হলো সর্বনাম পদ। আর বিশেষণ কি? গুণ বোঝায় অবস্থা বোঝায় বিশেষণ ভালো মন্দ। অব্যয় হচ্ছে যেগুলো পরিবর্তন হয় না যে পদ পরিবর্তন হয় না অব্যয় কালবেদে কোনোভাবেই পরিবর্তন হয় না অব্যয় পদের অপরিবর্তিত পদ। ক্রিয়া মানে কাজ কাজ বোঝানো যে পদ দ্বারা কাজ করা বোঝায় ক্রিয়া। আচ্ছা এই যে পাঁচ প্রকার পদ তোমাদের জানা থাকতে হবে তবেই তোমরা এটা ভালো মতো বুঝতে পারবে। বহুব্রীহি সমাস কথাটির অর্থ আশা করছি শিক্ষার্থীবৃন্দ তোমাদের জানা আছে। ব্রীহি শব্দটির অর্থ হচ্ছে ধান বহু মানে বহু অনেক ধান আছে যার বহুব্রীহি। আসলে বহুব্রীহি শব্দটা তো সেই অর্থে ব্যবহৃত হয় না। বহুব্রীহি সমাস কাকে বলে? যে সমাসের পূর্বপদ এবং পরবর্তী পদের পরপদের অর্থ অনুসারে অর্থ হয় না তাকেই বহুব্রীহি সমাস বলে। যেমন আমি যদি বলি লাল পেড়ে লাল পেড়ে লাল পেড়ে দেখো শিক্ষার্থী লাল পেড়ে পূর্বপদ কি লাল পরবর্তী পদ হচ্ছে পাড়। তাহলে দেখো
লাল পেড়ে বললে কি আমরা লাল বুঝব নাকি পাড় বুঝব? না, কোনটি আমরা বুঝি না। লাল পেড়ে দুটো মিলে একটি ভিন্ন অর্থ তৈরি হয়। একমাত্র এই সমাসটি আছে যার পূর্বপদ এবং পরপদের কোনো অর্থ সমাসে থাকে না, নতুন একটি অর্থ বহন করে, সেটি হচ্ছে বহুব্রীহি সমাস। লাল পেড়ে বললে আমরা বুঝি একটি শাড়ি যার পাড় লাল। তাহলে দেখো, বহুব্রীহি সমাস হচ্ছে পূর্বপদ এবং পরবর্তী পদের অর্থ অনুসারে অর্থ না হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে। এটিরই বিপরীত সমাসটি কি এতক্ষণে নিশ্চয় তোমরা বলে দিয়েছ? দ্বন্দ্ব সমাস, যেখানে পূর্বপদ এবং পরপদের অর্থ সমানভাবে থাকে তাকে বলে দ্বন্দ্ব সমাস, আর যেখানে পূর্ববর্তী এবং পরবর্তী কোনো পদেরই অর্থ প্রদান হয় না সেটি হচ্ছে বহুব্রীহি। তাহলে একটির বিপরীত আরেকটি। আচ্ছা দেখো, বহুব্রীহি সমাস হচ্ছে প্রধানত বলবো ছয় রকম বলবো প্রধানত ছয় রকম, যদিও আরও কিছু প্রকারভেদ এখানে সংযুক্ত করা আছে যেগুলো কিনা অন্য সমাসের ক্ষেত্রেও থাকে। তো প্রথমটা কি সমানাধিকরণ, সমানাধিকরণ বহুব্রীহি সমাস। এখানে দেখো আমি উদাহরণ নিয়েছি, ঋত সর্বস্ব নীল কণ্ঠ। আমরা যদি ঋত সর্বস্ব বা নীল কণ্ঠ আমরা বিশ্লেষণ করি, আমরা যদি ব্যাস বাক্যে পরিণত করি, তাহলে আমরা কি দেখতে পাই? নীল কণ্ঠ যার বা নীল কণ্ঠ বিশিষ্ট। তাইলে দেখো পূর্বপদে কি কোন পদ আছে, নীল কোন পদ, এটি কিন্তু একটি গুণ বোঝাচ্ছে, কণ্ঠের গুণ বোঝাচ্ছে। নীল একটি রঙের নাম এবং কণ্ঠের, এখানে কণ্ঠের অবস্থাটা বোঝাচ্ছে। নীলকণ্ঠ বিশেষণ পদ, দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ বোঝালে সেটি বিশেষণ পদ হয়। এখানে ঋত সর্বস্ব, ঋত মানে যা হারিয়ে গিয়েছে, সর্বস্ব মানে সব, সর্বস্ব হারিয়ে গিয়েছে। তাহলে সব কিছুর কি অবস্থায় আছে, হারিয়ে গিয়েছে, তাহলে ঋতটাও বিশেষণ হিসাবে এখানে কাজ করছে। তাহলে পূর্বপদ এটা কিন্তু বিশেষ্য, সর্বস্ব মানে সব, কণ্ঠ, কণ্ঠ মানে গলা, বিশেষ্য একটা কিছু নাম, নাম মানে বিশেষ্য। তাহলে এবার আমরা সংজ্ঞাটা কি বলতে পারি? পূর্বপদে বিশেষণ, পরপদে বিশেষ্য হয়ে যে বহুব্রীহি সমাস হয় তাকে সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলে। এখন তোমরা বলতে পারো যে তাহলে অন্য পদ কীভাবে বোঝাচ্ছে? যেমন নীলকণ্ঠ, নীলকণ্ঠ বললে আমরা নীলকণ্ঠ দুটিকেই, দুটির কোনোটির অর্থ আমরা বুঝি না, আমরা বুঝি একটি প্রাণী, ময়ূরকে বলা হয় নীলকণ্ঠ, ময়ূরের গলায় নীল রং থাকে। তো অন্য প্রাণীকে বোঝাচ্ছে, অন্য একটি বিষয়কে বোঝাচ্ছে। তেমনি ঋত সর্বস্ব, ঋত সর্বস্ব ধরো একজন মানুষের সব কিছু হারিয়ে গিয়েছে তাকেই বলা হচ্ছে ঋত সর্বস্ব। এখানে হারানো কিংবা সব বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে একজন মানুষ যার সব কিছু হারিয়ে গেছে, তার মানে অন্য পদ প্রধান। তাহলে সমানাধিকরণ আমরা বুঝতে পেরেছি, ব্যাধিকরণ, ব্যাধিকরণটায় কোনো বিশেষণ থাকবে না, দুটোই বিশেষ্য পদ, বিশেষ্য পদের সাথে বিশেষ্য পদ যুক্ত করে যে বহুব্রীহি সমাস আমরা তৈরি করি তাকে আমরা বলি ব্যাধিকরণ, দুটোই বিশেষ্য। যেমন আমি উদাহরণ লিখেছি, আশি বিষ, আশি মানে দাঁত, বিষ মানে বিষ। তো আশি বিষ বললে আমরা অন্য একটি প্রাণীকে বুঝি, সেটি হচ্ছে সাপ,
সাপের দাঁতে বিষ থাকে, আমরা এই জন্য সাপকে আশি বিষ নামে বলে থাকি। তাহলে আশি দাঁত, বিষ, বিষ দুটি বিশেষ্য নাম বোঝাচ্ছে। কথা সর্বস্ব, এখানে ঋতে সর্বস্ব, এটা কিন্তু বিশেষণ। কথা সর্বস্ব, বিশেষ্য, বিশেষ্য, কথা হচ্ছে বিশেষ্য। তাইলে হাসি বিষ, কথা সর্বস্ব, এগুলো হচ্ছে ব্যাধিকরণ। তারপরে আসি আমরা ব্যতিহার। ব্যতিহার কথার অর্থ কী? ব্যতিহার কথার অর্থ হচ্ছে ক্রিয়ার পারস্পরিকতা। একাধিক জনে যদি একটি কাজ একই সময়ে করে তাকে বলে ব্যতিহার, ক্রিয়ার পারস্পরিকতা। যেমন হাতাহাতি, হাতাহাতি একাধিক মানুষ করে, এখানেও কিন্তু দুটি বিশেষ্য। পদ মিলে ক্রিয়ার পারস্পরিকতা, একসাথে লড়াই করছে, লড়াই করছে একাধিক জন। কানাকানি, কানাকানি কানে কানে কথা বলে, কানাকানি তো ক্রিয়ার পারস্পরিক, একাধিক জন একই সাথে একটা কাজ করে। লাঠালাঠি, চুলাচুলি, এগুলো হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাস। এই ব্যতিহার বিষয়টি কিন্তু তোমরা অন্যান্য জায়গায়ও পাবে। ব্যতিহার মানে হচ্ছে ক্রিয়ার পারস্পরিকতা। তাইলে হাতাহাতি কিভাবে বহুব্রীহি হলো, কানাকানি কিভাবে বহুব্রীহি হলো, এখানে কিন্তু কান বোঝাচ্ছে না, হাত বোঝাচ্ছে না। হাতাহাতি বললে আমরা কি বুঝি? লড়াই। কানাকানি বললে আমরা কি বুঝি? কানে কানে কথা বলা, মানে কোনো হয়তো গিবোধ হতে পারে, সেটা সুপিসারে কথা বলা। মধ্য পদলুপি সমাস তোমাদের মনে আছে? আমরা মধ্য পদলুপি সমাস আর কোথায় পেয়েছিলাম? কর্মধারয়ে পেয়েছিলাম। কর্মধারয়ে আমরা মধ্য পদলুপি পড়িয়েছিলাম, এখানেও আমরা মধ্য পদলুপি পাচ্ছি। মধ্য পদলুপি বহুব্রীহি সমাস মানে হচ্ছে মাঝখানের পদ লোপ পাবে, মাঝখানে বিশেষ কিছু পদ লোপে যে বহুব্রীহি সমাস হবে তাকে বলে মধ্য পদলুপি বহুব্রীহি সমাস। তাহলে তোমরা, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি দুইটা এক হয়ে যায় না? আমি তোমাদের পার্থক্যটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কি লিখেছি? হাতে খড়ি, হাতে খড়ি। আর কর্মধারয়ে বলেছিলাম সিংহাসন, সিংহাসন, এটা মধ্য পদলুপি কর্মধারয় সমাস, এটা হচ্ছে মধ্য পদলুপি কর্ম, আর এটা হচ্ছে মধ্য পদলুপি বহুব্রীহি। তাহলে এই দুইটা মধ্য পদলুপি, কিন্তু এইটা কেন বহুব্রীহি হবে আর সিংহাসন কেন কর্মধারয় হবে? ওই যে সমাসের শ্রেণীবিভাগ কিসের উপর ভিত্তি করে করা হয় মনে আছে নিশ্চয়ই? সমাসের শ্রেণীবিভাগ করা হয় পদের প্রাধান্যের উপর ভিত্তি করে, কোনোটার উভয় পদ প্রধান, কোনো কোনো সমাসের প্রথম পদের অর্থ প্রধান, কোনোটার পরপদের অর্থ প্রধান, কোনোটার কোনোটারই অর্থ প্রধান নয়। প্রিয় শিক্ষার্থী, তোমাদের নিশ্চয় মনে আছে কর্মধারয় সমাস কিন্তু পরপদ প্রধান, আর আজকে আমি যে বিষয়ে পাঠদান করছি বহুব্রীহি সমাস কোনোটারই অর্থ প্রধান নয়। তাইলে এই অর্থ প্রাধান্যটাকে যদি আমরা ধরি এবং বিশ্লেষণ করে দেখি তাহলে আমরা কি দেখব? সিংহাসন মানে আসন, পরপদের অর্থ প্রধান, এই জন্য ওইটা হচ্ছে কর্মধারয় সমাস, পরপদের অর্থ প্রধান। আর এইটা কোনোটারই অর্থ প্রধান নয়, এটা হচ্ছে অন্য পদের অর্থ প্রধান। হাতে খড়ি,
বললে আমরা কি বুঝি, হাত বুঝি না, খড়ি বুঝি, খড়ি মানে কি চক যেটা দিয়ে আমরা লিখি। হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে, এটা একটা অনুষ্ঠানের নাম, এটা হাত বা খড়ি কোনোটার অর্থই বহন করে না, এটা বহন করে ভিন্ন একটি অর্থ, একটি অনুষ্ঠানের নাম, এই জন্যই এটা হচ্ছে মধ্যপদরূপী বহুব্রীহি। আর যেহেতু পরপদ প্রধান, মধ্যপদরূপী কর্মধারয় সমাস। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের আর বিভ্রান্তি থাকার কোনো কারণ নেই, অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে কথাটা শুনেছ। তো আমরা বুঝলাম মধ্যপদরূপী হাতে করি বিড়াল চোখি, দেখো বিড়াল চোখি, আমি আরেকটা উদাহরণ নিয়েছি, বিড়াল চোখি, বিড়ালের চোখের মতো চোখ যে নারীর, নরও হতে পারে যা বলি আমি, তাহলে বিষয়টাই আর সুন্দর হয়। বিড়াল চোখি কেন মধ্যপদলোপী বহুব্রীহি, কারণ এখানে দেখো আমরা বেশ বাক্যে বিশ্লেষণ করলে পাই, বিড়ালের চোখের মতো চোখ যার, বিড়াল চোখি, মাঝখান থেকে কতগুলো পদ আমরা লোপ করে দিয়েছি, মাঝখান থেকে পদ লুপ্ত হয়ে এই সমাজটি গঠিত হয়েছে, বিড়াল চোখি। তো বিড়াল চোখি কীভাবে অন্য পদ প্রধান, বিড়াল চোখ কোনোটির অর্থ এই শব্দটি বহন করে না, এই সমাজটি বহন করে ভিন্ন একটি অর্থ, এটি একটি মানুষ, মানুষ বা অন্য কোনো প্রাণীও হতে পারে যার চোখ বিড়ালের চোখের মতো। বিড়ালের চোখ কেমন, রংটা ভিন্ন, ঘোলাটে, একটু ধূসর বর্ণ, এরকম চোখ যার থাকে আমরা তাকেই বলি বিড়াল চোখি। একটা প্রাণী হতে পারে, মানে অন্য পদ, অথবা মানুষ হতে পারে। আমরা বুঝলাম মধ্যপদরূপী বহুব্রীহি সমাস। তারপর দেখো সংখ্যাবাচক, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, তোমরা কি দেখতে পাচ্ছ, এই যে উদাহরণ দিয়েছি আমি, চৌ তে, চৌ মানে চার, চৌ মানে কি চার, তে মানে তিন। পূর্বপদে যদি সংখ্যাবাচক শব্দ হয়ে যে কর্ম, যে বহুব্রীহি সমাস তৈরি হয় তাকে বলে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। পূর্বপদে একটা সংখ্যাবাচক শব্দ থাকতে হবে, চৌ এবং তে সংখ্যাবাচক শব্দ। আর এটা অন্য পদ প্রধান কীভাবে, চৌ চালা বললে আমরা কি বুঝি, যার চালা চারটি, কিসের চালা চারটি থাকে, ঘরের। তে পায়া, তে পায়া কি থাকে, একটা টেবিল হতে পারে, তিনটা পায়া, তাইলে অন্য পদ বোঝাচ্ছে। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছ। তারপর আছে প্রত্যয়ান্ত, প্রত্যয়ান্ত হচ্ছে দেখো আমি উদাহরণ কি লিখেছি, প্রত্যয় তো বোঝ, শব্দের শেষে যদি প্রত্যয় যুক্ত হয়, আ ই শূন্য প্রত্যয় আছে প্রত্যয়ের, দেখো এই যে এখানে আমাদের প্রত্যয়টা জানাটাও জরুরি হয়েছে, বিভক্তির মতো প্রত্যয়ও একটি অব্যয়জাতীয় কিছু বর্ণ বা বর্ণাংশ, শব্দ বা শব্দাংশ, এক বা একাধিক হতে পারে অংশ, যদি শব্দের শেষে যুক্ত করে শব্দের অর্থটাকে পরিবর্তন করার বিষয়ে সাহায্য করে সেগুলো হচ্ছে প্রত্যয়। বাংলা প্রত্যয়, সংস্কৃত প্রত্যয়, প্রত্যয় বিষয়টায় তোমরা একটু চোখ বুলিয়ে নাও, আশা করে তোমরা মনে আসবে, একুশটি প্রত্যয়, বিশটি প্রত্যয়, এগারোটি সংস্কৃত আছে, বাংলা আছে, তো এই প্রত্যয়গুলো এখানে দেখো যে সমাসের শেষে আমরা প্রত্যয় যুক্ত করি, দেখো চোখা বলে তো কিছু নাই তাই না, এটা শব্দটা কি চোখ, আমরা কি করলাম আপ্রত্যয় যুক্ত করেছি, প্রত্যয় আন্ত, আন্ত মানে শেষ, শেষে যদি আমরা প্রত্যয় যুক্ত করে যে সমাসটি আমরা তৈরি করি
সেটি হচ্ছে প্রত্যয়ান্ত আর সেটি যদি হয় বহুব্রীহি তাহলে প্রত্যয়ান্ত বহুব্রীহি হবে এক দিকে চোখ যার এক দিকে চোখ যার এক চোখ খাওয়ার কথা তাই না কিন্তু আমরা কি করেছি একটি আপ্রত্যয় যুক্ত করেছি এক চোখা তেমনি ঘরের দিকে মুখ যার ঘর মুখ হওয়ার কথা আমরা কি করেছি একটা উ প্রত্যয় যুক্ত করেছি প্রত্যয় যুক্ত হলে কি হয় শব্দের অর্থটা একটু পরিবর্তন আসে সৌন্দর্য বৃদ্ধি পায় সম্প্রসারিত হয় এরকম তো ঘর মুখ এখানে একটি উ যুক্ত করেছি উ প্রত্যয় এখানে আ প্রত্যয় যুক্ত করেছে তাহলে যে বহুব্রীহি সমাসের অন্তে প্রত্যয় যুক্ত করে আমরা সমাস গঠন করি প্রত্যয়ান্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধু ব্যাকরণটা বোঝার বিষয় এটা খুব সহজে মাথায় আসবে না তোমরা যদি পূর্ণ মন দিয়ে না পড়ো তো আমরা বুঝতে পেরেছি অলুক ওই যে আমি আগে বলেছি প্রত্যেকটা প্রকারভেদের সাথে কিছু অপ্রধান প্রকারভেদ থাকে অলোক মানে লোপ পায় না তার আগের ক্লাসগুলো তো আমি বলেছি তোমরা অনেক জায়গায় অলোক শব্দটা দেখবে অলোক মানে বিভক্তি লোপ পায় না প্রত্যয় লোপ পায় না থেকে যায় লোপ না পেয়ে যেমন মাথায় পাগড়ি যার মাথা এখানে শব্দটাকে দেখো এই সমাসটাকে আমরা বিশ্লেষণ করলে কি পাই মাথায় পাগড়ি অলোক মাথায় পাগড়ি যার মাথায় পাগড়ি এটা একটা অন্য পদ প্রধান একটা ব্যক্তিকে বোঝাচ্ছে যার মাথায় পাগড়ি থাকে এখান থেকে দেখো আমরা কি লোপ করি নাই এই যে আমরা বিভক্তিটা লোপ করি নাই মাথায় অটা আমরা লোপ করি নাই আমরা রেখে দিয়েছি অলোক এই জন্য এটাকে বলে অলোক সমাস এবং অলোক বহুব্রীহি কানে খাটো এখানে আমরা এই বিভক্তিটা রেখে দিয়েছি তো বা প্রত্যয় যদি লোপ না করি আমরা রেখে দেই সেটা হবে অলোক বহুব্রীহি সমাস তারপরে নই নই মানে না এই নয়ও কিন্তু অন্যান্য সমাসের প্রকারভেদেও আছে না অর্থে অব্যবহৃত হয়েছে জ্ঞান যার নেই অজ্ঞান বুঝ যার নেই অবুঝ এই অটার অর্থ কি না নাই তো অজ্ঞান অবুঝ এগুলি অন্য পদ প্রধান একটা প্রাণী মানুষ বোঝাচ্ছে যার জ্ঞান নাই বুঝ নাই এটা না অর্থে যদি ব্যবহৃত হয় তাহলে পূর্বপদে না বোধক অযুক্ত হয়ে যে বহুব্রীহি হয় তাকে বলে নই বহুব্রীহি সমাস তারপরে দেখো আছে নিপাতনে সিদ্ধ এই নিপাতনে সিদ্ধ কথাটিও কিন্তু তোমরা সব জায়গায় পাবে নিয়মের বহির্ভূত নিয়ম মেনে চলে না সব জায়গায় ব্যতিক্রম আছে সব নিয়মই নিয়ম নয় সব জায়গায় কিছু ব্যতিক্রম থাকে এই ব্যতিক্রমটাই হচ্ছে নিপাতনে সিদ্ধ নিপাতনে সিদ্ধ যেমন দ্বীপ দ্বীপকে আমরা বিশ্লেষণ করলে পাই দুই দিকে অপ যার জীবন জীবিত থেকেও যে মৃত এগুলো কোনো নিয়মের পর্যায়ে আসে না এগুলি একটু ব্যতিক্রম সমাস পণ্ডিত অথচ পণ্ডিত হয়েও যে মূর্খ পণ্ডিত অথচ মূর্খ পণ্ডিত মূর্খ আরও অনেক অনেক উদাহরণ তোমাদের বইতে দেয়া আছে সমাসের ক্ষেত্রে এই উদাহরণগুলি তোমাদের সবসময় বেশি বেশি পড়ে বুঝতে হবে কোনটা কোন সমাস সেটা অবশ্যই তোমরা নিয়মের মধ্যে ফেলে বুঝে তারপরে তোমরা শিখবে তো এই হচ্ছে আমার আজকের ক্লাসের বিষয় ইনশাআল্লাহ তোমরা বুঝতে পেরেছ বহুব্রীহি সমাস সম্পর্কে তোমরা বুঝতে তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন পর্যাপ্ত সময় এবং রিডিং পড়ার কোনো বিকল্প নেই। এই সময়টাকে তোমরা সদ্ব্যবহার করবে, বারবার পড়বে। ইনশাল্লাহ করোনাকালীন সময়ে নিরাপত্তা পরিচ্ছন্নতা বজায় রেখে তোমরা বাসায় অবস্থান করবে, আর কোনো বিষয়ে হতাশা মনকে যেন আচ্ছন্ন না করে তোমরা নিয়ম বহির্ভূত কোনো কাজ তোমরা করবে না। তোমরা সৃজনশীল কাজে এই সময়টিকে ব্যস্ত রাখবে, যাতে তোমাদের মধ্যে কোনো হতাশা, কারণ তোমরা টিনেজ আমাদের সন্তানরা, তোমরা এই বয়সটা, তোমাদের টিনেজ বয়স, একটু আবেগপ্রবণ থাকে, একটু হতাশা এই সময়টাতে আক্রান্ত হওয়ার সুযোগ থাকে। তোমরা ইনশাল্লাহ হতাশ কোনো বিষয়ে, সুখ দুঃখের মিলনেই হচ্ছে জীবন, কোনো হতাশায় তোমরা আক্রান্ত হবে না, কোনো ব্যাপথে তোমরা অগ্রসর হবে না। ব্যাপথ বলতে আমি বুঝিয়েছি এই যে তোমাদের বয়সে এখন অনেকে একটু, এটা আমি বলবো বিলাসিতা, দুঃখবোধের বিলাসিতা করে তোমরা অনেক সময় ভিন্ন কৌশল অবলম্বন করো মন ভালো রাখার। সেটা মাদক হতে পারে, সেটা আরও আরও অন্যান্য রকম প্রযুক্তির অপব্যবহার হতে পারে, তো সেগুলি থেকে তোমরা বিরত রাখবে। তোমরা শুধু পাঠ এবং সৃষ্টিশীল কাজে সময়টাকে ব্যয় করবে, ইনশাল্লাহ তোমরা সফল হবে। তোমাদের জন্য অনেক 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 শুভকামনা। আজকের ক্লাস আমার এখানেই শেষ। আল্লাহ হাফেজ।